আমি সাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করছি, খুব ভালো লাগলো, খুব নিজে আমি অনেক জানতেও পারলাম, অনেক শিখতেও পারলাম বাংলাদেশের কালচার, বাংলাদেশের ভাবনা। সেম দিক থেকে উল্টো দিক থেকে আমি আশা করছি ওরাও খুব এনজয় করেছে শুটিংটা করে, কাজটা করে, বা আমার দুটো হিরোইনকে নিয়ে নিয়ে বা মজা করে, রোমান্টিক গান করে। সুন্দরী রে আয় করি রে তোর কাছে কবুল, মনেতে যা যা আছে আজ, কুলফি হয়ে জমছে মনে টাটকা গোলাপ ফুল, দু চোখে নবাবে মেজাজ। আমি সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি, কালকে সাকিব ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো আমার, সাকিব ভাই আমাকে বলছে যে, আমাদের হিরো হিরো নিয়ে কথা হচ্ছিলো, সাকিব ভাই আমাকে বলছে যে নুসরাতের মধ্যে কিন্তু একটা মজা আছে, নুসরাত কিন্তু মা কালে দিব্যি, মায়ের দিব্যি বলছে যে আমি এক ফোঁটা মিথ্যা বলে আমি ইন্ডাস্ট্রি থাকবো না আমি আর। আমার জন্য খুব প্লাস পয়েন্ট, আমার সিনেমার হিরো হিরোইনকে ভালো বলছে, হিরোইন হিরোকে ভালো বলছে, এটা যে কোনো সিনেমার জন্য অত্যন্ত ভালো খবর। আমরা সবাই যা যেরকম হয় সব সময় দুদেশীয় বন্ধুদের জন্য এরকম, এবং আপনারা দয়া করে প্লিজ 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 কেউ টিভির জন্য ওয়েট করবেন না, সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আপনাদের জন্য বানানো খুব খাটাখাটি করে বানাচ্ছি, ইনফ্যাক্ট যত সিনেমা হয় সবাই খুব খাটাখাটি করে বানায় এবং আপনাদের জন্য বানাই, অতএব আপনারা প্লিজ সিনেমা হলে সিনেমা দেখবেন। আর সিনেমাটা অনেক চমৎকার হয়েছে, পাইরেসি তো ভীষণ ক্ষতিকর একটা ব্যাপার। আর ইনফ্যাক্ট আমি যেটা দেখেছি যে অ্যাটলিস্ট আমাদের ওখানে বাংলাদেশে এখন আর মানুষ পাইরেটেড কপি দেখতে চায় না, আর আমার মনে হয় যে এখানেও সেম হবে, বিকজ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কিন্তু মজাই একটা আলাদা। তো সবাই সিনেমা হলে গিয়ে আনন্দ নিয়ে, অনেক অনেক আনন্দ নিয়ে সিনেমাটা দেখবেন, অসম্ভব ভালো একটা সিনেমা হয়েছে।